শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে দীর্ঘ 10 মাসের উপরে শিক্ষা প্রতিষ্ঠান করোনার ভয়াবহতার হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করার জন্য বন্ধ রয়েছে। বারংবার কয়েক দফা ছুটি বাড়িয়ে সর্বশেষ 30 জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এখন প্রতিনিয়ত তোমরা একটা বিষয় চিন্তিত আছো যে আসলে আদৌ কবে খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে 4 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে এরকম একটি তথ্য পাওয়া গিয়েছিল। তো এখন আসলে শিক্ষামন্ত্রী কি বলছে, অ্যাকচুয়াল খবরটা শিক্ষামন্ত্রী কি বলছে এই বিষয়ে দেশের জনপ্রিয় কয়েকটা গণমাধ্যমে আবারও একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের জন্য আজকে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেই আপডেটগুলো তোমাদেরকে জানাবো। তাই তোমরা কষ্ট করে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। বন্ধুরা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনটা হেডিং দিয়েছে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত 4 ফেব্রুয়ারির পর শিক্ষামন্ত্রী। এরপরে এছাড়াও এখানে অনেকেই এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, কালের কণ্ঠ প্রকাশ করেছে, পরিস্থিতি দেখে 4 ফেব্রুয়ারির পর স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী 4 ফেব্রুয়ারির পর স্কুল প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসবে। এরপরে আবার দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে 4 ফেব্রুয়ারির মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা। আগামী 4 ফেব্রুয়ারির পর যে কোনো দিন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা আছে। ক্লাস শুরু হলে কেবল এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সপ্তাহে 5 থেকে 6 দিন স্কুলে আসবে, অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে 1 দিন স্কুলে আসবে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি রোববার বিকালে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের এক আলোচনা সভায় এই তথ্য প্রকাশ করেন। এর আগে দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে 3টি বিল পাশ হওয়ার পর দেয়া বক্তৃতায়ও তিনি একই প্রসঙ্গে কথা বলেন। বিকালে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে কলেজে চালু অনার্স মাস্টার্স প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে, তবে শিক্ষকরা চাকরি হারাবেন না, তারা অন্য কোর্স পড়াবেন। দেশে বর্তমানে বেসরকারি অনার্স মাস্টার্স কলেজ 349টি, সরকারি প্রায় 150, উভয় ধরনের কলেজে শিক্ষক আছেন প্রায় 30,000। কোভিড-19 প্রজন্মের জন্য শিক্ষা পুনরুদ্ধার ও পুনরুজ্জীবন শীর্ষক এক আলোচনায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। মূল আলোচক ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ডক্টর ফরাস উদ্দিন। আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো উপযোগী করতে বলছি আমরা। কোভিড বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ না পেলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব না, কেননা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের কাছে প্রধান বিবেচ্য। আর কমিটি খোলার অনুমতি দিলেও আমরা সবাইকে একদিনে প্রতিষ্ঠানে আনব। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সপ্তাহে 5 থেকে 6 দিন করে আসবে, বাকিরা আসবে 1 দিন করে, এসে পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে, পরের সপ্তাহে আবার 1 দিন আসবে। এটা এই কারণে যে শিক্ষার্থীরা সংখ্যা অনেক, শ্রেণীকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হবে, তাদের স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হবে না, তাই সব শ্রেণীর শিক্ষার্থীকে একসঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা হবে। খুলে দেওয়ার পরে ক্লাস কার্যক্রম মনিটরিং করা হবে, এজন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে কমিটি থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে সাহসিকতার সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে, আমরা স্বাস্থ্য বিষয়ক ঝুঁকি নিতে চাই না, এই বিষয়টি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, এবছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তারা 1 বছর সরাসরি ক্লাস করতে পারেনি, যদিও অনলাইন ওটিভিতে অনেকে ক্লাস করেছে, তবু প্রেক্ষাপট ও প্রয়োজন বিবেচনায় রেখে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে, এই সিলেবাসের উপর পাঠদান শেষে তাদের পরীক্ষা নেওয়া যাবে। তাছাড়া কালের কণ্ঠ লিখেছে, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কিভাবে চলবে তা ঠিক করলেও কবে নাগাদ খুলবে তা 4 ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রবিবার অর্থাৎ 24 জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবসের ভার্চুয়াল এক আলোচনা সভায় একথা জানান শিক্ষামন্ত্রী। দীপুমণি বলেন, এই মুহূর্তে স্বাস্থ্য সুরক্ষা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা নির্দেশনা দিয়েছি 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে পারবে, এই রকমের শিক্ষা প্রতিষ্ঠানের পাক সেই প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতি সম্পন্ন করবে, আমরা তখন সেই সময়ের অবস্থা দেখে জাতীয় পরামর্শ কমিটির পরামর্শ মতো সিদ্ধান্ত গ্রহণ নেব। আমরা 4 ফেব্রুয়ারির পরেই একেবারে সাথে সাথে যেদিন প্রথম সপ্তাহ শুরু হবে তখন শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নিয়ে আসব, নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, তারা যেন 3 বা 4 মধ্যে সেটা শেষ করতে পারে, তাদের প্রতিদিন ক্লাস করানো হবে, যখন স্কুল খুলব তখন তারা সপ্তাহে 5-6 দিন ক্লাস করবে, আর বাকিরা আমরা ঠিক করেছি সপ্তাহে 1 দিন করে আসবে, যাতে নিরাপদ দূরত্ব সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি। তো বন্ধুরা,
তো শিক্ষার্থী বন্ধুরা ঘুরে ফিরে কালকণ্ঠ এবং যুগান্তর একই কথা লিখেছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ সেই 4 ফেব্রুয়ারির দিনটাকে নির্দিষ্ট করেই সেই তারিখের মধ্যেই স্কুলগুলোকে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছে। কিন্তু এখানে আমরা একটা বিষয় স্পষ্ট প্রতীয়মান হচ্ছি যে 4 ফেব্রুয়ারি কোনোভাবেই স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। কিন্তু আমরা এই নিয়ে কিন্তু অনেকেই ভিডিও দিয়েছি যে 4 ফেব্রুয়ারিতে স্কুল প্রতিষ্ঠান খোলা হচ্ছে। তো এখন পর্যন্ত সর্বশেষ কথা হলো যে পরিস্থিতি দেখে 4 ফেব্রুয়ারির পর স্কুল প্রতিষ্ঠান খোলা যাবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর স্কুল প্রতিষ্ঠান খোলার জন্য অবশ্যই জাতীয় পরামর্শ কমিটি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী স্কুল প্রতিষ্ঠান খোলা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আসলে স্কুল প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের জন্য আজকের সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের মধ্যে অনেকেই আসলে স্কুল প্রতিষ্ঠান কবে খুলবে এই নিয়ে চিন্তিত আছো, তাই তাদের জন্য ভিডিওটি করে ফেললাম। অনেক কষ্ট করি তোমাদের জন্য ভিডিওগুলো করতে হয়, তাই তোমার একটা লাইক দিতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড লাগে। তুমি যদি লাইক দাও তাহলে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়।